ও ভাই সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কী খাচ্ছেন? চিনি খাচ্ছেন? এটা খাওয়া থেকে তো বিষ খাওয়া ভালো। আর কী কী খাচ্ছেন দেখি? আলু, ভাত। আচ্ছা ঠিক আছে খান, কিন্তু কিটোজেনিক ডায়েট সম্পর্কে জানেন কি? কোনো আইডিয়া আছে কিটো ডায়েট সম্পর্কে? নাই না? আর এই কিটো ডায়েট মেনটেন করে আজকের দিনে মানুষ, হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে, শরীরের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে দিচ্ছে। বন্ধুরা, এই ভিডিওতে কিটো ডায়েট সম্পর্কে আপনি একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন, কারণ আমি একদম মানে পুরোটা কভার করার চেষ্টা করব, যাতে আপনি কালকে থেকে এই কিটো ডায়েটটা মেনটেন করতে পারেন। আপনি ফাস্টিং করুন বা না করুন, যে কোনো অবস্থায় এই কিটো ডায়েটটা মেনটেন করতে পারেন। বিশ্বের হাজার হাজার মানুষ এই কিটো ডায়েট মেনটেন করে এত বেনিফিট পাচ্ছে, এত উপকার পাচ্ছে, কিন্তু আমাদের সাধারণ বাংলাদেশ, আমাদের যে বাঙালি মানুষ, ওয়েস্ট বেঙ্গল, এইসব মানুষে অনেক মানুষই কিটো ডায়েট নামটাই শুনেনি, আর সঠিক ধারণা তো দূরে থাক। আজকের ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন আপনি একটা নতুন জিনিস ভালোভাবে শিখেছেন, এটা ব্যবহার করা শিখেছেন, কারণ এটা ব্যবহার করে এত বেনিফিটের মধ্যে কয়েকটা বেনিফিট আপনাকে বলছি। এক নম্বরে ধরুন, যাদের ওজন বেশি শরীরের মধ্যে, ওজন কমিয়ে মাসে 15 থেকে 20 কেজি ওজন কমাতে পারে। শুধু যে ওজন কমানো এরকম ব্যাপার নয়, আপনি ওজন না কমিয়ে আরও অনেক ধরনের বেনিফিট, ধরুন আপনার পেটটা বড়, হ্যাঁ আপনি বন্ধু বা বান্ধবী, আপনার পেটটা বড়, সেই পেটটাকে কমাতে চান, পেটের চর্বি গলে যাবে, এবং আপনাকে সেই ম্যাজিকগুলো কীভাবে হয় সেটাও বুঝিয়ে দেব, আপনাকে একটা প্লেট বানিয়ে দেব, সেই প্লেটের মধ্যে কী কী খাবার খাবেন না খাবেন সেটা আপনাকে পরিষ্কার ধারণা দেব। এটা আপনার যে শরীরটাকে একদম ফিট করে দেবে। আপনি ভাববেন না এই ডায়েটটা মেনটেন করার পরে আপনার এনার্জি কমে গেছে, না, আপনার এনার্জি বাড়বে। আপনার যে ইনসুলিন, প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন সিক্রেশন হয়, অনেক ইনসুলিন রেজিস্ট্যান্স যাকে বলা হয়, প্রি ডায়াবেটিক, ডায়াবেটিকের সঙ্গে যে রিলেশন, এটাকে ঠিক করবে। আপনার যে যাদের ফ্যাটি লিভার থাকে, আপনি জানেন কি আপনার শরীরে কী কী রোগ হচ্ছে, কোথাও ব্যথা হচ্ছে, কোথাও ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, কত ধরনের প্রবলেম হচ্ছে, আপনি তো হয়তো অনেকে জানেনই না। যারা চেক করেছে, আলট্রাসাউন্ড করেছে, দেখেছে ফ্যাটি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি জানেন এই ফ্যাটি লিভারের উপর কিন্তু এটা কাজ করছে এবং আমার ফ্যাটি লিভার কমাতে হেল্প করছে। আপনার যে মানে মুডকে ইনক্রিজ করবে, আপনার হার্টকে সুস্থ রাখবে, আরও অনেক বেনিফিট আছে এই কিটো ডায়েটের, আমি সবগুলো বললাম না আপনাকে। কিন্তু আপনি সঠিক নলেজটা নিয়ে যাবেন, হাফ নলেজ নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আমাকে আপনি ভুল বুঝে যাবেন। কিটো ডায়েট আর সাধারণ যে ডায়েটগুলো, এগুলোর মধ্যে ডিফারেন্স কী? সাধারণ ডায়েট বলতে আপনাকে বুঝাচ্ছি, ধরুন আপনাকে কেউ বলল যে একটু কম খা, আপনার পেটটা বড় হয়ে গেছে, চর্বিটা একটু কমা, একটু চর্বি জাতীয় খাবার কম খা। এই যে আপনি চর্বিটা কম খাচ্ছেন বা কম খাচ্ছেন, ভাবছেন আপনার পেটটা কমে যাবে, শরীরের ওজন কমবে, আপনি ফিট থাকবেন, আপনার শরীরের মধ্যে ফ্যাটিক ভাব থাকবে না, এনার্জি পেয়ে যাবেন, এটা পসিবল হয় না। কারণ কি, দেখুন আমি আপনাকে বলি, আপনি যখন কম খাবেন আপনি ক্ষুধার্ত থাকবেন, ঠিক আছে, কিন্তু যখন মানে কিটো ডায়েট মেনটেন করবেন আপনার ক্ষুধার্ত থাকবে না, একটা খিদে লাগছে খিদে লাগছে এই ভাবটা চলে যাবে, আপনার শরীরটা ফিট থাকবে, আপনার মুড ইনক্রিজ থাকবে, আপনি খেতে পারবেন, এমন একটা পর্যায়ে আসবে আপনি এটা লং টার্ম ব্যবহার করতে পারবেন। কিটো ডায়েটটা আপনি দীর্ঘদিন মানে এই ডায়েটটা মেনটেন করতে পারবেন, এবং অ্যাকচুয়ালি রিয়েল ফ্যাট আপনার শরীরে, অরিজিনাল যে চর্বিগুলো আছে পেট থেকে, সারা শরীর থেকে, এই চর্বিগুলো বার্ন হবে। এই শুধু চর্বি বার্ন না, এই চর্বিগুলো যে বার্ন হয়ে আপনার শরীরে কিন্তু কিটোনস তৈরি হওয়া শুরু করে। অনেকের কাছে কিটোনসটা নতুন, আমি কিটোনসটা আপনাকে বলছি, এমন একটা শরীর, আপনার শরীরের যে চর্বি এখান থেকে আপনার শরীরকে এনার্জি দিচ্ছে, এটাকেই কিটোনস, এমন একটা পাওয়ার। আপনাকে উদাহরণ দিই আমি, ধরুন আপনি কোনোদিন পেট্রোল পাম্পে গিয়ে দেখেছেন দু ধরনের পেট্রোল থাকে, একটা হচ্ছে সাধারণ পেট্রোল, আরেকটা হচ্ছে এক্সট্রা পাওয়ার বলে, বলে কি না, এটার দামটাও একটু বেশি। তো এই এক্সট্রা পাওয়ারটা ব্যবহার করলে আপনার ইঞ্জিনও ভালো থাকে, আপনার মানে লং মানে মাইলেজও বেশি দেয়, সেম হবে আপনার শরীরের সাথে। যখন আপনি ফ্যাট বার্ন করে আপনি এনার্জি নিতে শুরু করবে আপনার শরীর, তখন এই কিটোনসটা তৈরি হবে, এই কিটোনসটাই কিন্তু সেই এক্সট্রা পাওয়ারের তেল আপনার শরীরে তৈরি হচ্ছে, যেটা আপনার শরীর পছন্দ করে। আর
এটা হয় শুধু এই কিটো ডায়েট মেনটেন করলে বুঝেছেন বন্ধু আমি আপনাকে বলি এটা আসলে কি ধরুন আপনি যে খাবার খান সেখানের সঙ্গে ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন যে কোনো কার্বোহাইড্রেটের খাবার খাচ্ছেন এটা খাওয়ার ফলে আপনার শরীরে যে গ্লুকোজ তৈরি হয় এক্সট্রা ক্যালোরি থাকে এগুলো কিন্তু গ্লাইকোজেন হয়ে আপনার শরীরে বিভিন্ন জায়গাতে এগুলো স্টোরেজ থাকে যারা বুঝতে পারছেন না কোনো অসুবিধা নেই গ্লুকোজ গ্লাইকোজ আমি আপনি কি খাবেন সেটা আপনাকে বুঝিয়ে দেবো রাইট আপনি যারা বুঝতে পারছেন খুব ভালো আমি আপনাকে বলি এক্সট্রা যেগুলো থাকে সেগুলো আপনার শরীরে চর্বি হিসাবে জমা হয় তো আপনি জেনে রাখুন এই এক্সট্রা যেগুলো সেগুলো কিন্তু একটা যে কোনো সাধারণ মানুষ ধরুন আপনার সাধারণ ওজন শরীরের আপনার হাইট অনুযায়ী আপনার ওজন একদম ঠিক আছে তারপরেও কিন্তু আপনার শরীরে হাজার হাজার ক্যালোরি যেগুলো এক্সট্রা ফ্যাট হয়ে আপনার শরীরে চর্বি হয়ে জমা আছে এবং সেগুলো আপনার বার্ন করা উচিত চর্বি শরীরে ভালো না আপনি যখন বার্ন করবেন মাঝে মধ্যে অকেশনালি আপনি এই কিটো ডায়েট মেনটেন করে তখন আপনার শরীরে একদম রিস্টার্ট হয়ে যাবে বুঝেছেন আমি আপনাকে ডিটেলস বলবো কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে মন দিয়ে শোনার বন্ধু এবং এটা মিনিমাম আপনি দু তিন দিন পরে আপনি রেজাল্ট পাবেন এত সহজে আপনি এটার রেজাল্ট পাবেন না সেই জন্য আপনি সেই এক্সট্রা পাওয়ারফুল যে ফুয়েল যে এক্সট্রা পাওয়ারফুল পেট্রোল আপনার শরীরে ব্যবহার করবেন সেটা করার নিয়ম আপনাকে বলি আচ্ছা প্রথম আপনাকে বলে দেই এই যে ভাত রুটি কার্বোহাইড্রেট চর্বি এটার মধ্যে রিলেশনটা কি অনেকে মনে করে চর্বি খেলে চর্বি হয় বন্ধু এটা ভুল ধারণা আপনি যে ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন এগুলো খাওয়ার ফলে আপনার শরীরের ভিতরে গিয়ে কিন্তু সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনি ভাববেন না সেই এক্সট্রা ক্যালোরিগুলো কিন্তু গিয়ে চর্বি হচ্ছে সেজন্য ভাত রুটি খেলে কিন্তু চর্বি হয় অনেকে বলে না ভাত বেশি খাচ্ছে সেজন্য পেটটা বড় হয় অ্যাকচুয়ালি কিন্তু তাই আপনি ভাত বেশি খেলেও সেটাও কিন্তু চর্বি আকারে আপনার শরীরে জমা হয় এবার আপনাকে বলি সেই ভাতটা যদি আপনাকে বলি যে আপনি ভাত খাবেন না অনেকের কাছে বলবেন ধর ইতার দেখে লাভ নেই ভাত না কে কি টাকা যায় নাকি আমি আপনাকে জিনিসটা বুঝাই দেখুন ভাত আপনাকে খেতেই হবে যাই খান তারপরও আপনাকে ভাত খেতে হবে হ্যাঁ এরকম মানুষ অনেক আছে কিন্তু আপনি জানেন কি এই কিটো ডায়েট মেনটেন করে আজকের দিনে হাজার হাজার মানুষ ভাত খাচ্ছে না অকেশনালি খাচ্ছে না কিছুদিনের জন্য পাঁচ দিন সাত দিন আমি আপনাকে ডিটেলস বুঝাবো অকেশনালি খাচ্ছে না এবং এমন এমন মানুষ আছে কিছু কিছু মানুষ দেখবেন সারা জীবন ভাত খায়নি তারপরও তারা বেঁচে আছে কিচ্ছু হবে না এটার পিছনে কারণ হচ্ছে কি আমি আপনাকে বলি ভাত আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি আর এটা আমাদের শরীর অভ্যস্ত হয়ে গেছে একদম হ্যাবিট বানিয়ে ফেলেছে এটা থেকে খাবার এটা থেকে আপনাকে এনার্জি দেওয়ার এটাতে এটাকে তেল হিসাবে মেনে নিয়েছে আপনার শরীর যে ভাত রুটি না খেলে আপনি শক্তি পান না কিন্তু আপনি যখন এই ভাত রুটি খাওয়া বন্ধ করে পৃথিবীর আরও বিভিন্ন ধরনের খাবার আছে আমি আপনাকে বলবো সেই খাবারগুলো খাওয়া শুরু করবেন তখনই শুরু হয়ে যাবে কিটো ডায়েট আর আপনি বিশ্বাস করবেন না এটা করার ফলে আপনার শরীরে যেগুলো চেঞ্জেস আসবে আপনি মানে বিশ্বাসের মানে অযোগ্য আপনার শরীরে এনার্জি বেড়ে যাবে এমন একটা সময় আসবে আপনি ভাত তার রুচি নেই ভাত খাওয়ার কোনো দরকার নেই এরকম মনে হবে কিন্তু না আপনি তারপরও ভাত খাবেন আমি বলবো দেখুন এই ভাতটা আপনি এটাকে অ্যাভয়েড করতে হবে এই ভাতের মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে রুটির মধ্যেও কার্বোহাইড্রেট থাকে ঠিক আছে তো কার্বোহাইড্রেট আমি এখানে একটা প্লেট বানাই আগে তারপরে আমি আপনাকে খাবারের লিস্ট বলে দিচ্ছি ধরুন এটা আপনার একটা ভাতের প্লেট আমরা বলি ভাতের প্লেট ঠিক আছে একটা প্লেট দাও ভাত খাবো এরকম বলি কি না কিন্তু ধরুন এটা একটা ভাতের প্লেট কিন্তু এটার মধ্যে ভাত থাকবে না তাহলে ভাত ছাড়া আপনি খাবেন কি ইয়েস খাওয়ার অনেক জানা আছে আপনি ভালো করে জেনে নেবেন দেখবেন পৃথিবীর মানুষ এগুলো খাচ্ছে এখানে আপনি ধরুন প্লেটটাকে মনে মনে তিন ভাগে ভাগ করে দিয়েছেন 50% আপনি সবজি রাখবেন সবজি 50% কী রাখবেন সবজি 25% রাখবেন আপনি প্রোটিন জাতীয় খাবার আর 25% রাখবেন আপনি ফ্যাট জাতীয় খাবার এত পার্সেন্টেজ বুঝি না পার্সেন্টেজ বুঝতে হবে না কী খেতে হবে সেটাকে বলছি যারা বুঝছেন তাদের আমি বলি আপনি খাবারের মধ্যে আপনি 5-10% কার্বোহাইড্রেট রাখবেন আর যেটা আপনি 70% ফ্যাট রাখবেন এবং 20% রাখবেন প্রোটিন এবার ধরুন আপনি প্রোটিন খাচ্ছেন একটা ডিম খাচ্ছেন তো ডিমের মধ্যে কি ফ্যাট নেই অবশ্যই ফ্যাট আছে তাহলে আপনি বুঝুন যে এই প্রোটিন ফ্যাট আপনি যখন খাবারটা রেডি করছেন আপনি কিভাবে রেডি করবেন আমি আপনাকে বলি যত ধরনের শাক সবজি আছে না সবুজ শাক সবজি যাকে বলে এগুলো আপনি 50% রেখে দিন সবুজ শাক সবজি সবুজ হতে হবে কালারটা অনেক সময় লাল হয় কোনো অসুবিধা নেই কিন্তু সবুজ হলে ভালো সবুজ শাক সবজি যত আছে সেগুলো আপনি 50%-এর মধ্যে রেখে দিন হয়ে গেল এই সবুজ শাক সবজির মধ্যে কিন্তু 50% খেলে এখানে মধ্যে কিন্তু কার্বো
কার্বোহাইড্রেট থাকে 5-10%, একদম কার্বোহাইড্রেট ফ্রি শাকসবজি হয় না। সেজন্য আপনি সেই সবুজ শাকসবজি 50% রেখে দিলেন, বাকি এইখানে যে 25% প্রোটিন আর ফ্যাট বলছি এগুলোর মধ্যে আপনি কি কি খাবার রাখবেন। ওকে, তাহলে এখানে প্রোটিনের মধ্যে ধরুন আপনি মাছ আছে, মাংস আছে, হ্যাঁ আপনি ডিম আছে, আপনি বাদাম আছে, বিভিন্ন ধরনের খাবার আছে প্রোটিন। আপনি কি কি খাবার বাজার থেকে করতে হবে সেগুলো বলে দিই। প্রথমে আপনাকে জানতে হবে যে আপনি কি কি খাবার অ্যাভয়েড করতে হবে এই কিটো ডায়েটের মধ্যে। অ্যাভয়েড করার জন্য আপনার যে রাইস, ভাত, হ্যাঁ আপনার যে রুটি বা ময়দা, এই যে চাল দিয়ে তৈরি, ময়দা দিয়ে তৈরি, আটা দিয়ে তৈরি যত ধরনের খাবার আছে বাজারে, লাড্ডু বিস্কুট, সবগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে খাবেন কি? আছে খাবার, অনেক খাবার আছে। আপনি মিষ্টি জাতীয় কোনো ধরনের খাবার খেতে পারবেন না এই কিটো ডায়েটে। তাহলে খাবেন কি? বারবার প্রশ্ন করছে। আচ্ছা দেখুন, বাজারের মধ্যে কিছু মানে কিছু কার্বোহাইড্রেট যুক্ত মানে সবজিও আছে, যেমন আপনাকে উদাহরণ দিয়ে দিই, যেমন মিষ্টি কুমড়া, আলু, হ্যাঁ বিশেষ করে আলু, কিন্তু প্রত্যেকটা সবজির মধ্যে আলু না দিলে হয় না, এই আলুটাও কিন্তু এই কিটো ডায়েটে আপনি খেতে পারবেন না। হ্যাঁ মিষ্টি কুমড়া খেতে পারবেন না, বিট খেতে পারবেন না, হ্যাঁ আপনি মূলা খেতে পারবেন না। আমি ছবিতে লাগিয়ে দিচ্ছি, আরও অনেক ধরনের খাবার আছে যেগুলো আপনি সবজি হিসাবে কিন্তু খেতে পারবেন না, কারণ এটার মধ্যে বেশি কার্বোহাইড্রেট থাকে। বাকি যত ধরনের সবুজ শাকসবজি আছে প্রত্যেকটা আপনার অ্যালার্ট, প্রত্যেকটা অ্যালার্ট, সে শাক হোক, ঝিঙা হোক, বরবটি হোক বা রামাই হোক, আপনি যা বলেন সবগুলো অ্যালাউড, কিন্তু সবুজ যেগুলো সব অ্যালাউড আপনি 50% রাখুন। এবার প্রোটিন আর ফ্যাট, এখানে আপনি দেখুন বাজারে যত ধরনের মাছ আছে প্রত্যেকটা মাছ কিন্তু আপনার জন্য অ্যালাউড, বাজারে যত ধরনের মাংস আছে প্রত্যেকটা মাংস কিন্তু আপনার জন্য অ্যালাউড। এখানে দেখুন প্রায় 70% ফ্যাট আপনার অ্যালাউড আছে, মানে ডিম যে খাচ্ছেন, ডিমের মধ্যে যে মানে ইয়েলো পোর্শন আছে, মানে হলুদ অংশ অনেকে অ্যাভয়েড করে, এটা কিন্তু আপনাকে ফেলতে পারবেন না, এটাও খাবেন, কারণ এটা আপনি একদম চিন্তা করবেন না, কারণ এই চর্বিটা খাওয়ার ফলে আপনার ক্ষতি করবে না, কারণ আপনি কার্বোহাইড্রেটকে একদম অ্যাভয়েড করছেন, আর কার্বোহাইড্রেট থেকেও কিন্তু চর্বি তৈরি হয়। বুঝেছেন? এটাই কিটো ডায়েটের মেইন ম্যাজিক। আপনি ফ্যাট খান, ফ্যাট জাতীয় খাবার খান, আপনি প্রোটিন খান, কিন্তু আপনি খেতে পারবেন না কি কার্বোহাইড্রেট, যেটা আমরা সব সময় খাই, ভাত, রুটি, বিস্কুট, ব্রেড, এগুলো আপনি খেতে পারবেন না, আলু খেতে পারবেন না। আপনি এই খাবারগুলো দিয়ে আপনি বানাতে হবে আপনার প্লেট, আপনি ভেজিটেবল বানাতে হবে, মাছ খান, মাংস খান, ডিম খান, ঘি খান, হ্যাঁ আপনি ঘি খান বা আপনি বাটার খান, হ্যাঁ আপনি আরও অনেক ধরনের খাবার আছে, এই প্রত্যেকটা খাবার কিন্তু আপনি চিজ খান, প্রত্যেকটা খাবার দিয়ে আপনি কিন্তু একটা প্লেট বানালেন, আর অ্যাভয়েড করলেন শুধু চাল বা রুটি, আটা, ময়দা দিয়ে যত খাবার আছে সবগুলো অ্যাভয়েড। আর বিশেষ করে চিনি খাবেন না, চিনি হচ্ছে বিষ। এবার বন্ধু আপনাকে বলি, এই যে খাবারগুলো আপনি খেলেন, আপনি কিভাবে খেতে হবে আপনাকে সেটার একটা ব্যাপার আছে। অনেক সময় আপনি সকালে ব্রেকফাস্টটা আপনি স্কিপ করে দিতে পারেন, বা এই খাবারগুলো খাওয়ার মাঝে মাঝে আপনি কিছু ড্রিঙ্ক নিতে পারেন, সাপোজ আপনি কফি খেলেন, চা খেলেন, বা আপনি একটা মানে একটা ধরুন আপনি যে থুকমা আছে বা এইসবগুলো আছে যার মাধ্যমে কনস্টিপেশন দূর হয়, এইসব খাবার আপনি একটা ড্রিঙ্ক হিসাবে আপনি নিতে পারেন সন্ধ্যার সময় বা যে কোনো যখন আপনার খিদে লাগছে, চা কফি বিভিন্ন কিছু। এই সারাদিনের খাবার নিয়ে একটা ভিডিও আপনাকে স্পেশালভাবে দেব। আরেকটা জিনিস আপনাকে স্পেশালভাবে বলে দিই, এই কিটো ডায়েটটা যদি আপনি সাথে করে ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনি অ্যাড করেন, বা যে কোনো ধরনের ফাস্টিং, অনেক সময় কেউ রোজা রাখে, এই যেগুলো এগুলো যদি আপনি যে কোনো ধর্মের যে ফাস্টিংগুলো আছে সেগুলোর সাথে যদি আপনি এই কিটো ডায়েটটা মেনটেন করেন, বেস্ট রেজাল্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু এই রেজাল্টটা অনেকে নাও পেতে পারে, কারণ হচ্ছে এটার মধ্যে আপনার কার শরীরে কীরকম মানে মেটাবলিজম চলছে, এক একজনের শরীরের শেপ এক এক রকম, কেউ মেটাবলিজম ফাস্ট, কেউ মেটাবলিজম স্লো, এই মেটাবলিজম নিয়ে একটা স্পেশাল ভিডিও দেব। এবং সারাদিনের আপনি কী কিটো ডায়েট খাবেন, সারাদিনের খাবার কী হওয়া উচিত সকালে দুপুরে রাতে, এটা নিয়ে একটা ভিডিও দেব। সাবস্ক্রাইব বলবো না, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইব কাজ করে না। আপনি বেল আইকনটা এখনও যারা অন করেননি, আমার অনেক বন্ধু বেল আইকন অন করে নিয়েছেন, আমি নোটিফিকেশন থেকে ভিউ আসে আমি জানতে পারি, যারা এখনও করেননি আমি রিকোয়েস্ট করবো আপনি বেল আইকন অন করেন, আপনার কোনো না কোনো ভিডিও আপনার জীবনে কাজে আসবে। আচ্ছা এটা কিন্তু মিনিমাম কতদিন করবেন, এটা একটা প্রশ্ন রয়ে গেছে, কতদিন করতে হবে আপনার এই কিটো ডায়েটটা? আপনি 6-7 দিন আপনি করতে হবে, মিনিমাম 6-5 থেকে 7 দিন আপনি করুন। করার পর আপনি দেখবেন এই যে বেনিফিটগুলো পাচ্ছেন, আপনি এগুলো যখন আপনার পাওয়া শুরু করবে তাহলে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন, অনেকে 3 সপ্তাহ, অনেকে 6 সপ্তাহ পর্যন্ত করে, তারপর আবার আপনি কার্বোহাইড্রেট খাওয়া শুরু করে। কিন্তু যারা এই 5-7 দিন করার পর অসুবিধা হচ্ছে, ওনারা কিন্তু বন্ধুরা
অ্যাভয়েড করবেন এবং আপনার ডাক্তারের সঙ্গে ভিজিট করবেন, কারণ কিছু কন্ডিশন আছে, কেউ প্যানক্রিয়াসের প্রবলেম, কেউ লিভারের প্রবলেম, কেউ গোল ব্লাডারের প্রবলেম। হ্যাঁ, না খেলে আপনার গোল ব্লাডারের মধ্যে বাইলগুলো জমে যাবে, পিত্ততলির মধ্যে বাইল জমে যাবে। হ্যাঁ, আপনার এই সব কিছু কন্ডিশন আছে, আপনারা কিন্তু ডাক্তারের সঙ্গে ভিজিট করবেন, আপনার না পাশাপাশি একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন যে কিটো ডায়েটটা আপনি মেনটেন করতে পারেন কি না, আপনার প্যানক্রিয়াসের প্রবলেম, গোল ব্লাডারের প্রবলেম, লিভারের প্রবলেম, ওনাদের কিন্তু কিন্তু কন্ডিশন আছে, আরও অনেকের অনেক ধরনের কন্ডিশন আছে, কেউ মর শরীরে কোনো সিরিয়াস প্রবলেম, আপনারা অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে ভিজিট করে কিটো ডায়েটটা মেনটেন করবেন। আর সাধারণ মানুষ কিন্তু অবশ্যই কিটো ডায়েটটা মেনটেন করতে পারেন, আপনারা বেনিফিট পাবেন। আমি ফিউচারে আরও একটা স্পেশাল ভিডিও দেবো। অবশ্য বন্ধু, একটাই রিকোয়েস্ট, এরকম ইনফরমেশন তো আমি দেবো, আপনারা বেল আইকনটা অন করে রাখেন, আর কমেন্ট করে জানান আপনাদের মনে প্রশ্ন কি, পাশে থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, কিটো ডায়েট আপনি লাইফে মেনটেন করুন, অকেশনালি অ্যাটলিস্ট মেনটেন করুন, আপনি বেনিফিট পাবেন। বাই।